বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারিতে মন্দিরের জায়গা ও চলাচলের পথ দখল এবং সন্ন্যাসীদের জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। সংবাদ সম্মেলনে ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, দখলদারীদের হুমকির কারণে সাধুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, মন্দিরের জায়গা এবং চলাচলের পথ দখল করে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।